ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির প্রথম কোনো কর্মসূচি এটি এ কর্মসূচি এমন সময় অনুষ্ঠিত হলো যখন সাম্প্রতিক ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকার জন্য ব্যাপকভাবে সমালোচিত ছাত্রলীগ কিন্তু এ সমালোচনা বা সংকটকে কতটা আমল নিচ্ছে সংগঠনটি সাধারণ ছাত্র তরুণ প্রজন্মের কথা বলতেছেন এগুলো কারা যারা স্কুলের ছাত্র সেজে ব্যাগে রামদা চাপাতি পাথর নিয়ে ছুটতেছে তাদেরকে তো শিক্ষার্থী বলা যায় না এবং সেই তরুণ সমাজ কতটুকু সে তারা তরুণ সমাজের প্রতিনিধিত্ব করে এটাও আমরা সন্দিহান। আন কারণ এর মধ্যে ছাত্রদল ছাত্র শিবির বিভিন্ন সংগঠনের ছেলেপেলে জড়ায় পড়ছে কারণ এটাতে তাদের একটা উদ্দেশ্য আছে একটা ফায়দা হাসিল করতে চায় কেন্দ্রীয় সভাপতি এমন বক্তব্য দিলেও স্কুল কলেজের শিক্ষার্থীদের উপর আক্রমণের যে চিত্র মানুষ দেখেছে সেটিকে ভালোভাবে নেয়নি অনেকেই দলীয় সমর্থকদের মধ্যেও এর ভিন্ন মূল্যায়ন হচ্ছে এখন এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত স্কুল এবং কলেজ তারা হয়তো বা দুই হাজার থেকে দুই হাজার পাঁচ যে সময়টুকু সেই সময়টুকু দেখেনি এখন এই সময়টুকু না দেখার কারণে বিএনপি জামাতের যে তাণ্ডব তারা সেটা জানে না সেক্ষেত্রে এই জেনারেশনের একটা খারাপ প্রতিক্রিয়া বা মনোভাব আমলি সরকারের প্রতি তৈরি হয়েছে কারা সাংবাদিকের হামলা করছে কারা স্টুডেন্টের উপর হামলা করছে এদের প্রকাশ্য তখন বোঝা যাবে এরা অরিজিনালি আওয়ামী লীগ সমর্থক একে আওয়ামী লীগকে বিপদে ফালানোর জন্য এরা থার্ড পার্টি করছে যারা গ্রামে আছে মানে গুজবটাই বিশ্বাস করতেছে এরা ওরা কিন্তু আস্তে আস্তে বিশ্বাস করতেছে এটা এর মাধ্যমে একটা অ্যান্টি আওয়ামী একটা প্রজন্ম তৈরি হচ্ছে এদিকে আন্দোলনের পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক মনে হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও উদ্বেগ উৎকণ্ঠা কাটেনি বেশ কটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর পুলিশ এবং সরকার সমর্থকদের হামলায় ব্যাপক ক্ষোভ কাজ করছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও বন্ধ রয়েছে এখানকার শিক্ষার্থীরাও তারা ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে কারণ তারা বলছেন তাদের উপরে যারা হামলা করেছিল তাদের কাউকেই আটক করা হয়নি বা গ্রেপ্তার করা হয়নি বরং যারা সেদিন এখানে ছাত্র হিসেবে আক্রান্ত হয়েছিলেন তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে এবং তাদেরকেই আটক করে রিমান্ডে নেওয়া হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় দেখা যায় পুলিশ মোতায়েন রয়েছে গভীরাতে ছাত্রদের মেস এবং বাসাবাড়ি ঘিরে তল্লাশির খবরেও সৃষ্টি হচ্ছে উদ্বেগ যে যার মতো আত্মীয় স্বজনের বাসায় চলে গিয়েছে জাস্ট তাদের সেফটির জন্য ক্লাস করবো না পরীক্ষাও দিব না কারণ এখন যে পরিস্থিতি আমি যদি ক্লাস করতে আসি আমার লাইফের সেফটিটা কে দিবে আমাদের ভাইরা কোনো দোষ করেনি রাস্তায় কোনো গাড়ি ভাঙেনি তাদেরকে কেন তারা কোনো পুলিশের কাছে বাধা দেয়নি তাদের তাদেরকে কেন এরকম অত্যাচার করা হবে আমাদের যে জেনারেশন সেটা মানে বিএনপি কিংবা জামাত শিবির যে পেট্রোল বোমার যে আতঙ্ক আমরা দেখেছি এরপর আমরা বিএনপিকে সাপোর্ট করবো না আমরা সরকার পতন চাই না কারণ আলটিমেটলি আমাদের অন্য কোথাও যাওয়ার কোনো অপশন নেই আমরা বিএনপির কাছে যাবো না কিন্তু আওয়ামী কাছে থাকবো সেটাও পারতেছি না এদিকে ছাত্র আন্দোলন পরবর্তী গ্রেপ্তার এবং মামলার ঘটনাগুলোই সরকারের কঠোর মনোভাবই ফুটে উঠছে সরকারের বিরুদ্ধে সমালোচনাকেও শক্ত হাতে দমনের নজির সৃষ্টি হচ্ছে যে কোনো প্রতিবাদ দমনেও সরকারি তৎপরতা স্পষ্ট মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত তা না হলে আমরা যে একটি বাংলাদেশ গণতান্ত্রিক একটি রাষ্ট্র বলে নিজেদেরকে গর্ববোধ করি গণতান্ত্রিক চর্চা আছে মত প্রকাশের স্বাধীনতা আছে বলে নিজেদেরকে দাবি করি সেটি তো হারিয়ে যাবে সেটি তো গ্রহণযোগ্যতা হারাবে বিশ্বের কাছে ছাত্রদের আন্দোলনের এখন ঘটনা রাজনৈতিক জটিলতা সৃষ্টি করছে বলেও মনে করেন এই বিশ্লেষক অতএব এই সংকট কেবলমাত্র তাদের যুগোপযোগী চিন্তাভাবনা তাদের প্ল্যান তাদের অ্যাকশন তাদের ইমপ্লিমেন্টেশনের উপরে এই সংকট সমাধান সম্ভব কারণ ছাত্ররা তো বারবার বের হবে না তারা যা দেখাবার দেখিয়ে গেছে তারা যা বলার বলে গেছে এখন সময় হচ্ছে আমরা বড়রা কিভাবে তাদের এই দেখানোর পথ দিয়ে হাঁটতে পারি আমরা যদি তা না হেঁটে অন্যদিকে হাঁটার চেষ্টা করি রাজনৈতিকভাবে কোনো কিছু মোকাবেলার চেষ্টা করি বড়রা মানে ভাগাভাগির রাজনীতিতে চলে যায় তাহলে তো সমস্যা সমস্যার জায়গায় থেকে যাবে এবং তাদের কাছ থেকে যে বড়োদের শ্রদ্ধাবোধের জায়গাটুকুও নষ্ট হয়ে যাবে স্কুল কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে গুজব ছড়িয়ে ফায়দা লোটার একটা চেষ্টা যেমন ছিল তেমনি এটি দ্রুত শেষ করতে সবই করেছে ক্ষমতাসীন দল এবং সরকার সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে আন্দোলন এবং আন্দোলন পরবর্তী ঘটনা প্রবাহ আগামী দিনে কী প্রভাব ফেলে সেদিকেই এখন সবার দৃষ্টি আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা